হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমার গলা শুনে বুঝতে পারছো আমি কেমন আছি। আশা করবো তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ঠান্ডার মধ্যে একটু হলেও ভালো আছো। আমার গলাটা না কিছুতেই ঠিক হচ্ছে না। আসলে ঠিক হবে কি? আমি তো কন্টিনিউ এদিক ওদিক সেদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আমার ছেলেরও ঠান্ডা লেগেছে, সেটাও কিছুতেই ঠিক হচ্ছে না। আমারও ঠান্ডা লেগেছে, সেটাও কিছুতে ঠিক হচ্ছে না। আর তোমাদেরকে তো গত একটা ভিডিওতে বলেছিলাম যেরকম আমার দিদি শাশুড়ি মারা গেছিলেন, আমার দাদু মারা গেছিল। তো মামার বাড়িই ছিলাম, গতকাল কাজ মিটেছে, আমরা বাড়ি এসেছি গতকাল সন্ধ্যাবেলা। এই যে রাস্তায় জার্নি টার্নিং করেছি না, তারপরে ওখানে গিয়ে একটু কথাবার্তা বলেছি, ঠান্ডা লেগেছে ওতেই। ওই আবার ওখানকার জলে একটু চান করা পড়েছে, আবার গলাটা ব্যথা হয়েছে। যাই হোক, গতকাল সন্ধ্যাবেলা বাড়ি এসেছি। আর আজ হচ্ছে 30শে ডিসেম্বর। আজ বলতে পারো আমার জন্মদিন, বলতে পারো না, আজকে আমার জন্মদিন। যাই হোক, তো মানে ভিডিও আজকে করতাম না, ভিডিও করার একটা কারণ হচ্ছে আজকে এতগুলো বছর পরে এই প্রথম ফার্স্ট টাইম আমার বর আমার জন্মদিন মনে রেখে গতকাল রাত্রে 12টার সময় আমাকে উইশ করেছে। এই প্রথম ফার্স্ট টাইম, আগে কোনো দিন করিনি। এমনকি আমাদের কয়েকদিন আগে আমাদের অ্যানিভার্সারি গেল, সেটাও আমার মনে ছিল না। এর কারণ আছে, গত বছর মানে আজকে তো 30শে ডিসেম্বর, 30শে ডিসেম্বর আমার জন্মদিন, ও 31শে ডিসেম্বর আমাকে উইশ করেছিল রাত্রে। আর রাত্রে ফোন করে আমাকে উইশ করলে আমি ওকে কোনো রিপ্লাই দিইনি, মানে কোনো কথার উত্তর দিইনি, ফোনটা কেটে দিয়ে আমার আধার কার্ডটাকে পাঠিয়ে দিয়েছিলাম, সেই জন্য হয়তো মনে রেখেছে। তবে কি, আমার মানে জন্মদিন সবার আগে মনে রেখেছে আমার দিদি। আমার বর রাত 12টায় উইশ করলেও গতকাল আমরা তো মামার বাড়ি থেকে ফেরার সময় দিদির সাথে ফিরেছিলাম একসাথে। তো গতকাল যেহেতু দিদি এসেছিলো, আজকে আসতে পারবো না বলে ও বাড়ি থেকে কেক বানিয়ে এনেছে, আমাকে দিয়ে তাই গেছে, বলেছে তুই কাল কাটবি, মানে আজকে কাটার কথা বলেছে। তো সবার আগে ওই মনে রেখে দিয়েছে, কেকটা বানিয়ে আমার জন্য নিয়ে এসেছে। তো এই হচ্ছে ব্যাপার। তারপর আমার তো যাই হোক, আজকের দিনটা কীভাবে কী কাটাচ্ছি না কাটাচ্ছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। কখন কোথায় আছি আমি নিজেও জানি না। আর এতক্ষণ ঘুমাচ্ছিলাম জানো তো, আমার চোখ মুখ থেকে বুঝতে পারছো চোখ মুখ ফুলে গেছে সব, এত পরিমাণে ঘুমিয়েছি। আসলে শরীরটা আমার একটু ভালো নয়, প্রচণ্ড পরিমাণে মাজা পাটা সব যন্ত্রণা হচ্ছিলো। রাত্রে যে আমি শুয়েছি, মানে সারা রাতে আমার কোনো ঘুমই ভাঙিনি। আমার ছেলে কেঁদেছে কি না, উঠেছে কি না, আমি কিছুই জানি না। একেবারে সকালে আমার পরামর্শমণি মেয়ে, মানে আমার পর্ণালী, আমাকে ফোন করেছে উইশ করার জন্য, ওর ফোন পেয়ে আমার ঘুম ভেঙেছে। আমার মাঝে একবার ভোরবেলা উঠেছিলাম, ছেলে কাঁদছিল, তারপর আবার কখন ঘুমিয়ে পড়েছিলাম বাথরুম থেকে ঘুরে আসার পরে। তো যাই হোক, এখন উঠে পড়েছি। বাইরে তো ঠান্ডা, আমাদের ঠান্ডা লাগছে, তাই আমার ছেলে ঠান্ডা লাগে না, ঘেমে চান হয়ে যাচ্ছে, কী সমস্যা। সবার আগে বলে নিই, সন্ধ্যাবেলা ভয়েস ওভার দিচ্ছি তো শোনা খুব দুষ্টুমি করছে, তো সেই সব আওয়াজ হয়তো একটু আসবে। যাই হোক, এখানে এখন সকালবেলা এই যে ছাদে এসেছি, ওই যে মামার বাড়ি গেছিলাম না, ওই কাঁথা কম্বল টম্বল নিয়ে গেছিলাম, তো সেইগুলোকেই এখন একটু রৌদ্রে দিয়ে নিচ্ছি। যেসব জামাকাপড়গুলো পরা হয়নি বা মানে একটু ভিজে ভিজে ছিল, সেগুলোকে আর কি রৌদ্রে দিয়েছি। আর যেগুলো আর কি মানে পড়া হয়েছে সেগুলো পরে কেচে দেবো। তো এখন বেশ রোদটা ভালোই উঠেছে, তো সেই জন্য এখানে চলে এসেছি। আর আমি না একা নেই, এখানে মাও আছে ছাদে, তো দুজনে মিলেই কাজটা করছি। তো এই যে তোমরা বুঝতে পারছো কি না জানি না, এই সুন্দর কেকটা দিদি আমার জন্য পাঠিয়েছে বাড়ি। আর এর ওপর না মিমান বসে পড়েছিল ধপ করে, তার জন্য মাঝখানটা একটু মানে ভেঙে গেছে। আসলে বুঝতে পারিনি, ব্যাগের মধ্যে ছিল তো, আর যেটা প্যাকেট থেকে যখন বার করবো এটা, তখন ভালো করে তোমাদের দেখাবো। ফয়েল পেপারে মোড়া আছে, এটা ফয়েল পেপার না, ওই কী বলে এই পেপারটাকে, ওর মধ্যে মোড়া আছে। ওই সুন্দর ফ্রুট কেকটা দিদি আমার জন্য বানিয়ে পাঠিয়েছে। এই যে ছাদে চলে এসেছি, এইগুলো জামাকাপড়গুলো তখন রোদ্রে ছিল, এগুলোকে এবার তুলে নিচ্ছি। নিয়ে এবার কয়েকটা জামাকাপড় আমি কেচে দিয়েছি, সেগুলোকে মেলে দিচ্ছি। আর আমি না জামাকাপড় কেচেছি, মা জানে না, মাকে লুকিয়েই কেচেছি, মা কাচতে দিচ্ছিল না। আমি ভাবলাম কি যে আমি তো আবার ওই বাড়িতে যাবো, তো যতটা পারি কাজটা এগিয়ে রেখে দিই, তাহলে মার একটু সুবিধা হবে। আসলে শরীরটা তো ভালো না, পায়ে ব্যথা, ঠিক মতো হাঁটতেও পারে না, তো সেই জন্যেই। আর মা গেছে দোকানে, সেই ফাঁকেই আমি কাজটা করছি। তো এই যে কয়েকটা জামাকাপড় কেচেছি, যে সেগুলোকেই এখন আমি মেলে দিচ্ছি। এদিকে মা চাল ভিজিয়েছে, বিরিয়ানি করবে।
এখানে পেঁয়াজ রসুন কেটেছে, মাংস ম্যারিনেট করে রেখেছে। এই যে হাঁড়ির জলটা প্রায় গরম হয়ে এসছে, ডিম আলু সিদ্ধ হচ্ছে। আচ্ছা এদিকে না মা এটা বানিয়েছে, মা হয়তো জানে না যে আমি এটা জানি, আমি গন্ধবে বুঝতে পেরেছি যে মা এটা বানিয়েছে, মা আমাকে দেখাইনি সারপ্রাইজ দেবে বলে। এদিকে না ভাতও হয়ে গেছে, এখানে করেছে মাছের ঝাল আর এখানে হচ্ছে বেগুন দিয়ে মাছের তেল ভাজা। বিরিয়ানিটা কিন্তু আমি রান্না করেছিলাম, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার মনে ছিল না। যাই হোক, এই হয়েছে তার লুক। খেতে আমার ভাই তো বললো বেশ ভালোই হয়েছে, জানি না তারপরে কেমন হয়েছে। তো এই যে আজকের মেনু, মাছের মাথাটা আমি নিলাম, আমার মাছের মাথা মাছের লাজা খেতে খুব ভালোবাসি, ওই জন্য মাছের ঝাল ডিম আছে, যে বিরিয়ানি আর জিনিসটা একটু হেফাজত হয়ে আছে, আর পায়েস আছে, এই যে পায়েস খাচ্ছি। এই যে এখন খাচ্ছি বড় ঠাকুরের প্রসাদ। ওই পাশের বাড়ির একটা কি বলবো সম্পর্কে আমার বান্ধবী হয়, আবার এদিকে পাড়ার এক কাকিমা হয়, তো সে দিয়ে গেছে। আর এই যে এই সুন্দর কেকটা আমার বর নিয়ে এসছে, জন্মদিনে আমাকে গিফট করেছে। কেকটা কিন্তু খেতে বেশ ভালোই ছিল, এখনও আছে, এটা হোয়াইট ফরেস্ট কেক। কেকটা খুব সুন্দর হয়েছিলো, আর আমার দিদি যে কেকটা বানিয়ে দিয়েছিলো সেটা তো দারুণ হয়েছিলো, মানে এর ভিতরে পুরো ড্রাই ফ্রুট, তারপরে টুটি ফুটি সমস্ত কিছু ভর্তি একদম। তো কেকগুলো আমার কাছে এখনও আছে, আমি একটু একটু করে রোজই খাচ্ছি। সোনার দিকে দুষ্টুমি করছে, তোমাদের সাথে ঠিক করে কথাই বলতে পারছি না। Happy birthday to you, happy birthday, yeah. Happy birthday to you. অনেকক্ষণ ধরে চলছে, নাও নাও সেই না, মিলনি মিলনি, নাও নাও দিল বস করে দেবো, ভালো করে বের কর, বড় করে কাট। কুচু লেগেছে আঙুলে, একদম ঠান্ডা নেই, কি গরম লাগছে আর ঠান্ডা পড়বেও না, নেবে না ওটা, নেবে না তো ওই আঙুর, পরে দিচ্ছি ওর, পরে দিচ্ছি তুই নমাদ দেন, হাতে দিচ্ছ গালে তো কে মারে, এই কেক দাও কাকিমার দাও, শুনে একটু কেক এর ছুরি ধরে ফটো তুলি, ওই চকলেটের ওই লম্বা ওইটা ওর হাতে দাও না, খাক বস, ওইটা দাও তুলে দাও, নাও চকলেট, চকলেট খাও, খাও খাও খাও, দিলি বুঝতে পারবে, খাও খাও খাও, ও বোধ হয় বুঝতে পারছে না কি, ওর একটু গালে দাও, একবার গালে দিলে বুঝতে পারবে, মেন লোক বাকি বচো 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 বচো।
তো এই যে এই বাড়িতে চলে এসেছি, তো তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করা হয়নি, খুব বেশি ভিডিও কিন্তু করা হয়নি। তো এখানে এসে এবার জামা কাপড় ছেড়ে ওই যে এই করছিলাম মশলাপাতিগুলো না একটু কোটোয় ঢেলে নিচ্ছিলাম, মা সব কোটো মেজে রেখে দিয়েছিলো, আমি এখন ঢেলে নিচ্ছি। যাই হোক, আর বেশি ভিডিও করিনি, ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। কেমন লাগলো কমেন্টে জানিও, আর জানি অনেকদিন অনিয়ম হয়ে গেছে, জানি না আবার কবে আগের শিডিউলে ফিরে আসতে পারবো। একটু প্রবলেম হচ্ছে, অর্ধেক দিন হয়তো ভিডিও এডিট করতে মনেই থাকছে না, হয়তো ভিডিও করে রেখেছি কিন্তু এডিট করতে মনে থাকছে না। তো ঠিক আছে, খুব তাড়াতাড়ি ফিরবো। তো চলো দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে, সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট।